রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদের চলতি শিক্ষাবর্ষের আমার প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীবৃন্দ তোমাদের সবার জীবনের সাফল্য এবং উন্নতি কামনা করে আমি রেজা আজ আগামী দু হাজার উচ্চ মাধ্যমিক শিক্ষাবর্ষের ফাইনাল পরীক্ষার সাফল্যের লক্ষ্যে বাংলা বিষয়ের উপরে একটি পূর্ণাঙ্গ সাজেশন উপস্থাপন করতে চলেছি এই সাজেশনটি তোমরা যদি সম্পূর্ণরূপে প্রস্তুতি নাও তাহলে তোমরা ফাইনাল পরীক্ষায় নব্বই শতাংশ নম্বর পাবে এটা আমার বিশ্বাস তাহলে চলো দেখে নেওয়া যাক যে প্রশ্নগুলি এবারের ফাইনাল পরীক্ষায় আসন্ন সে প্রশ্নগুলি তোমাদের সামনে উপস্থাপন করছি বিষয় বাংলা মঠ নম্বর একশো প্রজেক্ট কুড়ি লিখিত পরীক্ষা হবে আশি নম্বরের বিভাগ ক প্রশ্নের দাগ নম্বর এক নিচের প্রশ্নগুলির সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এই বিভাগের বরাদ্দ নম্বর এক গুণিত বারো মোট বারো দাগের প্রথম প্রশ্ন কোশ্চিন নাম্বার ওয়ান তরুণদের কবি রবীন্দ্রনাথ ঠাকুর চিহ্নিত করেছেন ড্যাশ অপশন ক চিরজীবী খ বলিষ্ঠ গ প্রাণশক্তি ঘ অগ্রণী সঠিক উত্তর অপশন ক চিরজীবী কোশ্চিন নাম্বার টু কবি সাম্যবাদী কবিতায় জয়গান গিয়েছেন ড্যাশ অপশন ক কৃষকের খ পৃথিবীর গ মানুষের ঘ ঈশ্বরের সঠিক উত্তর অপশন গ মানুষের কোশ্চিন নাম্বার থ্রি চারবাক চেলা বলতে কবি বুঝিয়েছেন চারবাকের ড্যাস অপশন ক শিষ্যদের খ বন্ধুদের গ গুরুদের ঘ আশ্রমবাসীদের সঠিক উত্তর অপশন ক শিষ্যদের কোশ্চিন নাম্বার ফোর আরব দুলাল শুনিতেন আহ্বান এখানে আরব দুলাল হলেন ড্যাশ অপশন ক বুদ্ধদেব খ মহাবীর গ চারবাগ ঘ হযরত মোহাম্মদ সঠিক উত্তর অপশন ঘ হজরত মোহাম্মদ কোশ্চিন নাম্বার ফাইভ বাঁশির কিশোর বলতে কবি কার কথা বুঝিয়েছেন অপশন ক মহাবীর খ শ্রীকৃষ্ণ গ বুদ্ধদেব ঘ জগন্নাথ সঠিক উত্তর অপশন খ শ্রীকৃষ্ণ কোশ্চিন নাম্বার সিক্স কবি যেখানে ফিরে আসতে চেয়েছেন ড্যাশ অপশন ক পদ্মার তীরে খ গঙ্গার তীরে ঘ মেঘনার তীরে ঘ ধান তীরে সঠিক উত্তর অপশন ঘ ধান তীরে কোশ্চিন নাম্বার সেভেন আবার আসিব ফিরে কবিতায় যে লোক উৎসবের কথা বলা হয়েছে ড্যাশ অপশন ক পৌষ মেলা খ নবান্ন গ চড়ক ঘ চণ্ডী পূজা সঠিক উত্তর অপশন খ নবান্ন কোশ্চিন নাম্বার এইট আবার আসিব ফিরে কবিতায় যার গন্ধের উল্লেখ রয়েছে ড্যাশ অপশন ক কলমি খ রজনীগন্ধা গ রক্তকরবী ঘ শিমুল সঠিক উত্তর অপশন ক কলমি কোশ্চিন নাম্বার নাইন আবার আসিব ফিরে কবিতায় যে পাখির উল্লেখ রয়েছে ড্যাশ অপশন ক সুদর্শন খ বক গ লক্ষ্মী পেঁচা ঘ সারস সঠিক উত্তর অপশন গ লক্ষ্মীপেঁচা পেচা কোশ্চিন নাম্বার টেন কবি যে চিঠি পেয়েছেন তা হলো ড্যাশ অপশন ক অতীত যুগের খ বর্তমান যুগের গ ভাবি যুগের ঘ আসন্ন যুগের সঠিক উত্তর অপশন ঘ আসন্ন যুগের কোশ্চিন নাম্বার ইলেভেন এসেছে নতুন শিশু ড্যাশ অপশন ক তাকে ছেড়ে দিতে হবে জমি খ তাকে ছেড়ে দিতে হবে বাড়ি গ তাকে ছেড়ে দিতে হবে স্থান ঘ তাকে ছেড়ে দিতে হবে স্কুল সঠিক উত্তর অপশন গ তাকে ছেড়ে দিতে হবে স্থান কোশ্চিন নাম্বার টুয়েলভ কবি সরাতে চেয়েছেন ড্যাশ অপশন ক পৃথিবীর সব জঞ্জাল খ নদীর সব আবর্জনা ঘ সমস্ত মরুভূমি ঘ পুকুরের শ্যাওলা সঠিক উত্তর অপশন ক পৃথিবীর সব জঞ্জাল কোশ্চিন নাম্বার থার্টিন শব্দরূপ জিজ্ঞাসা করলে অমলকান্তি যেদিকে তাকিয়ে থাকতো ড্যাশ অপশন ক মাঠের দিকে খ জানালার দিকে গ নদীর দিকে ঘ জানালার দিকে সঠিক উত্তর অপশন ঘ জানালার দিকে কোশ্চিন নাম্বার ফরটিন অমলকান্তি যা হতে চেয়েছিলেন ড্যাশ অপশন ক বর্ষা ঘ মেঘ গ রোদ্দুর ঘ বজ্র সঠিক উত্তর অপশন গ রোদ্দুর কোশ্চিন নাম্বার ফিফটিন অমলকান্তি কাজ করে ড্যাশ অপশন ক কারখানায় খ ছাপাখানায় গ মুদির দোকানে ঘ দর্জির দোকানে সঠিক উত্তর অপশন খ ছাপাখানায় কোশ্চিন নাম্বার সিক্সটিন বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা কবিতায় যে কাব্যগ্রন্থের অন্তর্গত ড্যাশ অপশন ক নিজ বাসভূমে খ বন্দি শিবির থেকে গ দুঃসময়ে মুখে হাস মুখোমুখি ঘ নরকের ছায়া সঠিক উত্তর অপশন ক নিজ বাসভমে কোশ্চিন খ ছোট ছোটগল্পাকার গ শিশু সাহিত্যিক ঘ প্রাবন্ধিক সঠিক উত্তর গ শিশু সাহিত্যিক কোশ্চিন নাম্বার এইটিন শিশু শিক্ষা গ্রন্থে রচয়িতা হলেন ড্যাশ অপশন ক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর খ রবীন্দ্রনাথ ঠাকুর গ মদন মহন্তর কালঙ্কার ঘ নীলা মজুমদার সঠিক উত্তর অপশন গ মদন মহন্তর কালঙ্কার কোশ্চিন নাম্বার নাইনটিন বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা কবিতায় যে দ্বীপের উল্লেখ আছে সেই দ্বীপের নাম হলো ড্যাশ অপশন ক সবুজ দ্বীপ খ রত্নদ্বীপ গ মালদ্বীপ ঘ কাকদ্বীপ সঠিক উত্তর অপশন খ রত্নদ্বীপ কোশ্চিন নাম্বার টোয়েন্টি জন্মভূমি কবিতাটি লিখেছেন ড্যাশ অপশন ক যতীন্দ্রমোহন বাগচি খ যতীন্দ্রনাথ বাগচি ঘ যতীন্দ্রনাথ সেনগুপ্ত ঘ যতীন দাস সঠিক উত্তর অপশন ক যতীন্দ্রমোহন বাগচি কোশ্চিন নাম্বার টোয়েন্টি ওয়ান সংকীর্তনের মিলন গীতি হয় ড্যাশ অপশন ক সন্ধ্যায় খ দুপুরে গ রাতে ঘ সকালে সঠিক উত্তর অপশন ক সন্ধ্যায় কোশ্চিন নাম্বার টোয়েন্টি টু গ্রামের কাছে এলে কবির বুক আনন্দে ড্যাশ অপশন ক কেঁপে ওঠে খ নেচে ওঠে গ লাপিয়ে ওঠে ঘ কেঁদে ওঠে সঠিক উত্তর অপশন খ নেচে ওঠে কোশ্চিন নাম্বার টোয়েন্টি থ্রি ডাকঘর নাটকটি হল ড্যাশ অপশন ক সামাজিক নাটক খ ঐতিহাসিক নাটক গ সাংকেতিক নাটক ঘ পৌরাণিক নাটক সঠিক উত্তর অপশন গ সাংকেতিক নাটক কোশ্চিন নাম্বার টোয়েন্টি ফোর রাজদূত জানিয়েছিলেন মহারাজ আসবেন ড্যাশ অপশন ক দিনে খ রাতে গ ভোরে ঘ বিকালে সঠিক উত্তর অপশন খ রাতে কোশ্চিন নাম্বার টোয়েন্টি ফাইভ তিনি সব চিনিয়ে দেবেন কে চিনিয়ে দেবেন অপশন ক রাজ কবিরাজ খ মাধব দত্ত গ মরল ঘ ঠাকুরদা সঠিক উত্তর অপশন ক কবিরাজ কোশ্চিন নাম্বার টোয়েন্টি সিক্স আমি দেশে দেশে ঘরে ঘরে তাঁর চিঠি বিলি করব এখানে আমি বলতে বোঝানো হয়েছে ড্যাশ অপশন ক অমল খ রাজকবিরাজ গ মাধব দত্ত ঘ ঠাকুরদা সঠিক উত্তর অপশন ক অমল কোশ্চিন নাম্বার টোয়েন্টি সেভেন এ যা দেখছি এসব কি ভালো লক্ষণ উক্তিটি যার প্রতি করা হয়েছে ড্যাশ অপশন ক অমল খ রাজকবিরাজ গ মাধব দত্ত ঘ ঠাকুরদা সঠিক উত্তর অপশন ঘ ঠাকুরদা কোশ্চিন নাম্বার টোয়েন্টি চোরা বাজার যদ্দিন আছে তদ্দিন একথা বলেছেন ড্যাশ অপশন ক নির্মলবাবু খ বড় কর্তা গ দ্বিতীয় ভদ্রলোক ঘ তৃতীয় ভদ্রলোক সঠিক উত্তর অপশন খ বড় কর্তা কোশ্চিন নাম্বার টোয়েন্টি নাইন নিরুপমার বিবাহের পণ চাওয়া হয়েছিল ড্যাশ অপশন ক আট হাজার টাকা খ দশ হাজার টাকা গ বারো হাজার টাকা ঘ পনেরো হাজার টাকা সঠিক উত্তর অপশন খ দশ হাজার টাকা কোশ্চিন নাম্বার থার্টি রামচুন্দরের জ্যৈষ্ঠ পুত্রের নাম ড্যাশ অপশন ক হরলাল খ হরকুঞ্জ গ হরমোহন খ কুঞ্জলাল সঠিক উত্তর অপশন গ হরমোহন কোশ্চিন নাম্বার থার্টি ওয়ান ভানুমতিরা যাতে ছিল ড্যাশ অপশন ক মুন্ডা খ বুন গ রাজগোড় ঘ ভূমিজ সঠিক উত্তর অপশন গ রাজগড় কোশ্চিন নাম্বার থার্টি টু রাজা দব্রুপান্না নামে লেখা চিঠিটি যে ভাষায় ছিল ড্যাশ অপশন ক বাংলা খ সাঁওতালি গ কয়দি হিন্দি ঘ মুন্ডারি সঠিক উত্তর অপশন গ কয়দি হিন্দি কোশ্চিন নাম্বার থার্টি থ্রি বিরসা যার কান্না শুনেছিল ড্যাশ অপশন ক মা খ বাবা গ পড়োশী ঘ অরণ্যজননী সঠিক উত্তর অপশন ঘ জননী কোশ্চিন নাম্বার থার্টি ফোর পায়ে বিদ্ধ করে যাকে মারা হয়েছিল ড্যাশ অপশন ক যীশু খ বুদ্ধ গ মহাবীর ঘ কৃষ্ণ সঠিক উত্তর অপশন ঘ কৃষ্ণ দাগ নম্বর থার্টি ফাইভ হাতির চিৎকারকে বলে ড্যাশ অপশন ক গর্জন ঘ বৃহন ঘ কর্ষণ ঘ বর্ষণ সঠিক উত্তর অপশন খ বৃংহন কোশ্চিন নাম্বার থার্টি সিক্স আমাদের শাস্ত্রে কটি রিপুর কথা বলা হয়েছে ড্যাশ অপশন ক চারটি খ পাঁচটি গ ছয়টি ঘ সাতটি সঠিক উত্তর অপশন গ ছয়টি কোশ্চিন নাম্বার থার্টি সেভেন দেবতা যে অপরাধকে ক্ষমা করে না ড্যাশ অপশন ক কাপুরুষতা খ দুর্বলতা গ মোহ ঘ ঈর্ষা সঠিক উত্তর অপশন খ দুর্বলতা কোশ্চিন নাম্বার থার্টি এইট আমাদের মুখ্য অবলম্বন হল ড্যাশ অপশন ক দেশজাত পণ্যদ্রব্য ঘ বিদেশি পণ্যদ্রব্য ঘ বিদেশি বস্ত্র ঘ দেশজ কাপড় সঠিক উত্তর অপশন ক দেশজাত পণ্যদ্রব্য কোশ্চিন নাম্বার থার্টি নাইন মানুষ ভয়ে ডুবে মরেছে ড্যাশ অপশন ক জলের স্রোতে খ হাঁটু জলে গ পুকুরে ঘ সমুদ্রে সঠিক উত্তর অপশন খ হাঁটু জলে কোশ্চিন নাম্বার ফর্টি স্বদেশবাসবাসীর প্রতি আবেদন প্রবন্ধে যে দেশটির নাম উল্লেখ নেই ড্যাশ অপশন ক ইংল্যান্ড খ পর্তুগিজ গ গ্রিক ঘ রাশিয়া সঠিক উত্তর অপশন ঘ রাশিয়া কোশ্চিন নাম্বার ফর্টি সবুজের অভিযান কবিতাটি যে কাব্যের অন্তর্গত ড্যাশ অপশন ক মহুয়া খ পুনশ্চ গ বলাকা ঘ পত্রবুট। সঠিক উত্তর অপশন গ বলাকা কোশ্চিন নাম্বার ফর্টি টু শিকল দেবী বলতে বোঝানো হয়েছে ড্যাশ অপশন ক পৌরাণিক দেবতা খ লৌকিক দেবতা গ গ্রামীণ দেবতা ঘ অন্ধ সংস্কার সঠিক উত্তর অপশন ঘ অন্ধ সংস্কার কোশ্চিন নাম্বার ফর্টি থ্রি বড় যে আইনে লটকে যাবেন সে আইন হল ড্যাশ অপশন ক খাদ্য সুরক্ষা আইন খ ভারত রক্ষা আইন গ আন্তর্জাতিক খাদ্য আইন ঘ সরকারি নির্দেশনামা সঠিক উত্তর অপশন খ ভারত রক্ষা আইন কোশ্চিন নাম্বার ফর্টি ফোর যেটা অন্যায় তাকে প্রশ্রয় দিতে হবে উদ্ধৃত উক্তিটি করেছেন ড্যাশ অপশন ক নির্মল বাবু খ বড় কর্তা গ দ্বিতীয় ভদ্রলোক ঘ তৃতীয় ভদ্রলোক সঠিক উত্তর অপশন ক বাবু কোশ্চিন নাম্বার ফর্টি ফাইভ খুব রসিকতা করতে পারো যিনি রসিকতা করতে পারেন হনের ড্যাশ অপশন ক নির্মল বাবু খ বড় কর্তা গ দ্বিতীয় ভদ্রলোক ঘ তৃতীয় ভদ্রলোক সঠিক উত্তর অপশন ক নির্মল বাবু কোশ্চিন নাম্বার ফর্টি সিক্স দুটো খেতে দাও বাবু এর পরে ছিল ড্যাশ অপশন ক ও বাবুরা খ ও বাবারা গ ও মায়েরা ঘ ও সাহেবরা সঠিক উত্তর অপশন খ ও বাবারা কোশ্চিন নাম্বার ফর্টি সেভেন ভারী পাজি কুকুর তো বক্তা হলো ড্যাশ অপশন ক কুঞ্জ খ রাধিকা গ নিরঞ্জন ঘ প্রধান সঠিক উত্তর অপশন খ রাধিকা এবং শেষ প্রশ্ন কোশ্চিন নাম্বার ফর্টি এইট খুব যন্ত্রণা হচ্ছে না এখানে যন্ত্রণা হলো ড্যাশ অপশন ক সমীভবন খ খরসংগতি গ বর্ণবিপর্যয় ঘ বিষমীভবন সঠিক উত্তর অপশন গ বর্ণ বিপর্যয় প্রিয় পরীক্ষার্থী এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি সাজেশনের দাগ নম্বর দুই নিচের যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও এই বিভাগের বরাদ্দ নম্বর থাকবে দুই গুণিত ছয় মোট বারো প্রথম প্রশ্ন দাগ নম্বর ওয়ান ওই ঢের হয়েছে কোন পরিপ্রেক্ষিতে কে এই উক্তি করেছেন কোশ্চিন নম্বর টু সে খাইতে চাহিল না সে বলতে কার কথা বলা হয়েছে সে কি ও কেন খাইতে চাইল না কোশ্চিন নাম্বার থ্রি থাকলে কাঠি ডাকে চলে যায় কাঠি কি এখানে সকলে বলতে কাদের নির্দেশ করা হয়েছে কোশ্চিন নাম্বার ফোর সেই আমাদের ব্রত কোন রচনার অংশ আমাদের ব্রত কী কোশ্চিন নাম্বার ফাইভ সাম্যবাদী কবিতায় কবি কোন কোন ধর্মগ্রন্থের উল্লেখ করেছেন কোশ্চিন নাম্বার সিক্স হাড়ে হাড়ে কার হার ভাঙে কি কারণে ভেঙেছিল কোশ্চিন নাম্বার সেভেন সুধা তোমাকে ভোলেনি সুধাকে তোমাকে বলতে কার কথা বলা হয়েছে পরের কোশ্চিন ওইতে হলো খারাপ লক্ষণ সংলাপটি কার খারাপ লক্ষণটি কি। ও বলার কারণ কি পরের কোশ্চিন ব্ল্যাক আউটের বাজারে চলাফেরা করাই দায় কে কাকে একথা বলেছে ব্ল্যাক আউট বাজার কি পরের প্রশ্ন তোমাদের জন্য কি আমি নরকগামী হব কে কোন প্রসঙ্গে কাকে একথা বলেছে পরের প্রশ্ন ভানুমতি একটা কাণ্ড করিল ভানুমতি কে সে কি কাণ্ড করেছিল পরের প্রশ্ন এই বন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান দুলালকে তিনি কোন আহ্বান শুনতেন পরের প্রশ্ন এইখানে বসে ঈশা মুসা পেল মতের পরিচয় ঈশা ও মুসা কে কে পরের প্রশ্ন তোরে হেথায় করবে সবাই মানা তোরে বলতে কার কথা বলা হয়েছে তারে কেন মানা করবে পরের প্রশ্ন উনিশশো বাহান্নর দারুণ রক্তিম পুষ্পাঞ্জলি উনিশশো বাহান্নর রক্তিম পুষ্পাঞ্জলি কী পরের প্রশ্ন সে রোদ্দুর হতে চেয়েছিল সে বলতে কে এখানে রোদ্দুর হতে চেয়েছিল কি অর্থে ব্যবহৃত পরের প্রশ্ন বলাকা কাব্য কবি কাকে উৎসর্গ করেন উত্তর বলাকা কাব্য কবি উৎসর্গ করেন পিয়ারসনকে পরের প্রশ্ন অপরদিকে প্রাচীন ভারত বলিতেছেন প্রাচীন ভারত কি বলেছেন উত্তর প্রাচীন ভারত বলেছেন বিদ্যুতের আলো অতি প্রবল কিন্তু ক্ষণস্থায়ী সুতরাং এই আলোর দ্বারা চক্ষু প্রতিহত হতে পারে পরের প্রশ্ন পাশ্চাত্য অনুকরণ মোহ সম্পর্কে বিবেকানন্দের বক্তব্য কী উত্তর পাশ্চাত্য অনুকরণ মোহ এমনভাবে আমাদের সামনে উপস্থিত হয় যে আমরা নিজেদের ভালো মন্দের জ্ঞান আর বুদ্ধির বিচার করি না শুধুমাত্র অন্যের দাসত্ব করে চলি পরের প্রশ্ন পাশ্চাত্য সমাজ ও ভারতীয় সমাজের পার্থক্য কোথায় উত্তর পাশ্চাত্য দেশ আমাদের জ্ঞান বিজ্ঞানের দ্বারা নিজেদের বুঝতে পেরেছে কিন্তু ভারতীয় সমাজ এখনো পর্যন্ত পাশ্চাত্যের অন্ধ অনুকরণ করে চলে পরের প্রশ্ন তুমি আসো আমার ঘুমের বাগানেও কে কার ঘুমের বাগানে আসে উত্তর ঘুমন্ত অবস্থাতে কবির ঘুমের বাগানে বাংলার বর্ণমালার আগমন ঘটে পরের প্রশ্ন তুমি আর আমি অবিচ্ছিন্ন তুমি আর আমি কে উত্তর তুমি বলতে বাংলা বর্ণমালা এবং আমি বলতে কবি নিজের কথাই বলেছেন পরের প্রশ্ন সে ফুলের একটি পাপড়িও এখানে কোন ফুলের পাপড়ির কথা বলা হয়েছে উত্তর উনিশশো সালের ভাষা আন্দোলনে সামিল হয়ে মহিয়সী বাংলা ভাষার বেদিমূলে রক্তিম পুষ্পাঞ্জলি দিয়েছিল পাঁচজন তাজা তরুণ বাঙালি সেই রক্তিম পুষ্পাঞ্জলির ফুলের কথাই এখানে বলা হয়েছে পরের প্রশ্ন সকলের ইচ্ছে পূরণ হল কি ইচ্ছে পূরণ হয়েছিল উত্তর কেউ ডাক্তার হয়েছিল কেউ শিক্ষক হয়েছিল কেউ উকিল হয়েছিল সকলের স্বপ্ন পূরণ হয়েছিল শুধু অমলকান্তি ছাড়া পরের প্রশ্ন কবি সুকান্ত ছাড়পত্র কবিতায় কি প্রতিজ্ঞা করেছেন উত্তর কবি সুকান্ত ছাড়পত্র কবিতায় প্রতিজ্ঞা করেছেন এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাবেন পরের প্রশ্ন ভারত রক্ষা বিধান কী উত্তর ভারত রক্ষা বিষয়ক এই আইনে নিয়ম করা হয় পঞ্চাশ জনের অধিক মানুষকে একত্রিত করা এবং ভুরি ভজনের ব্যবস্থা করা যাবে না পরের প্রশ্ন বেশি লোকেরাই আবার সেটা নেই কি না কি নেই উত্তর অধিকাংশ মানুষ হতদরিদ্র ফলে যাদের ক্ষেত্রে ব্ল্যাক মার্কেট থেকে অধিক মূল্যে জিনিস কেনা সম্ভব নয় কেননা তাদের কাছে অধিক মূল্যে ভোগ্যপণ্য কেনার মতো টাকা নেই পরের প্রশ্ন দু একজন প্রবীণ লোক ছিল প্রবীণ লোক কি বলেছিল উত্তর রায় বাহাদুরের বক্তব্য শুনে দুই একজন প্রবীণ লোক বলেছিল শাস্ত্র শিক্ষা নীতিশিক্ষা একেবারেই নাই অর্থাৎ এখনকার ছেলেরা বাবা মায়ের বাধ্য নয় পরের প্রশ্ন ভারী কোন প্রেক্ষিতে এই মন্তব্য উত্তর নিরুপমার মুখের দিকে তাকিয়ে কোনো প্রতিবেশী যদি তার সৌন্দর্যের উল্লেখ করে তাহলে নিরুপমার শাশুড়ি ঝংকার দিয়া উঠে বলে ভারী পরের প্রশ্ন ওতে আমার কাজ নেই একথা বলার কারণ কি উত্তর নিরুপমার বাবা অত্যন্ত কষ্ট করে তিন হাজার টাকার নোট নিরুপমার শ্বশুরের কাছে প্রদান করলে তিনি তখন এই সামান্য টাকা নিতে রাজি হন না সেই প্রসঙ্গে এই উক্তি পরের প্রশ্ন মুন্ডার ঘরে এমন ছেলে হয় নাই একথা বলার কারণ কি উত্তর বিরসা মুন্ডাদের অন্য ছেলের থেকে আলাদা সে যে সব চিন্তা চেতনার মধ্যে দিয়ে অগ্রসর হয় তা অন্য কোন মুন্ডার ঘরের ছেলে ভাবেই না তাই একথা বলা হয়েছে পরের প্রশ্ন করমি অঝরে কেঁদেছিল এই কান্নার কারণ কি উত্তর করমই অনুভব করেছিল তার ছেলে সবার থেকে আলাদা সে স্পষ্ট অনুভব করেছিল এই ছেলে হয়তো রক্ষাকর্তা হয়ে জন্মগ্রহণ করেছে তাই ছেলেকে বুকের মধ্যে আগলে রাখার জন্যে করমী অঝরে কেঁদেছিল পরের প্রশ্ন মোহ বলতে রবীন্দ্রনাথ ঠাকুর কি বুঝিয়েছিলেন উত্তর মানব স্বভাবের মূলে যে সহজাত শক্তি আছে তার প্রতি অবিশ্বাস থেকে যে বিহবলতার জন্ম হয় তার নাম হল মোহ আমাদের মরণ কিন্তু উল্টো পথে একথা বলার কারণ কি উত্তর আমাদের আচ্ছন্ন করেছে অবসাদের কুয়াশা যে কারণে উদ্ধৃত উক্তিটি করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন একটা ঘটনা শুনেছি লেখক কি ঘটনা শুনেছেন উত্তর লেখক শুনেছেন হাঁটু জলে মানুষ ডুবে মরছে ভয়ে কেননা আচমকা সে মনে করেছিল তার পায়ের তলায় মাটি নেই পরের প্রশ্ন শিকল দেবীর পূজা বেদী বলতে কবি কি বুঝিয়েছেন উত্তর শিকল দেবীর পূজা বলতে কবি অন্ধবিশ্বাসে নুড়ি পাথরকে দেবতা জ্ঞানে পুজো করার কথা বলেছেন আমার প্রিয় পরীক্ষার্থী এতক্ষণ সময় ধরে তোমরা যারা আমার চ্যানেল ওপেন এডিস্টারের ভিডিও তথা সাজেশন দেখেছ আমার সাজেশনের কোনো অংশ যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে সেই ভালো লাগা থেকে তোমরা এই ভিডিওটিতে বেশি বেশি করে লাইক দাও এবং তোমাদের দূরেরও কাছের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করো এবং এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও তথা আলোচনা পেতে তোমাদের মোবাইলের অল নোটিফিকেশন সহ বেল আইকন প্রেস করে আমার চ্যানেল ওপেন এডুইস্টার সাবস্ক্রাইব করে নাও এবং অলরেডি তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আলোচনার পরবর্তী অংশ উপস্থাপন করছি পরের প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটিকে কবে কোথা থেকে আবিষ্কার করেছেন পরের প্রশ্ন বাল্মীকি রামায়ণ এর বাংলায় শ্রেষ্ঠ অনুবাদককে তার রচিত গ্রন্থের নাম কী পরের প্রশ্ন চর্যাপদ গ্রন্থটি কে কবে কথা থেকে আবিষ্কার করেন পরের প্রশ্ন যুগ সন্ধিক্ষণের কবির নাম কী তার সম্পাদিত পত্রিকার নাম কী পরের প্রশ্ন ময়মনসিংহ গীতিকা কে কবে সম্পাদনা করেন এর আরো একটি খণ্ডের নাম কি পরের প্রশ্ন মৈথিলি কোকিল কাকে বলা হয় তিনি কোন ভাষার পদ রচনা করতেন পরের প্রশ্ন শ্রী চৈতন্য জীবনী কাব্যের শ্রেষ্ঠ কাব্যের নাম কি এটি কে রচনা করেছেন পরের প্রশ্ন ভাগবতের শ্রেষ্ঠ অনুবাদক কে তার রচিত কাব্যের নাম কি পরের প্রশ্ন মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদকের নাম কি তার রচিত কাব্যের নাম কি পরের প্রশ্ন অপিনীহিতি কাকে বলে উদাহরণসহ বুঝিয়ে দাও উত্তর অনেক সময় শব্দের মধ্যে হসই বা হসৌ থাকিলে সেটি যে ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয় তা সেই ব্যঞ্জনের আগে সরে এসে উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলা হয় উদাহরণ কাব্য কাব্য কন্যা কন্যা পরের প্রশ্ন সমীভবন কাকে বলে উদাহরণসহ বুঝিয়ে দাও উত্তর শব্দের মধ্যে পাশাপাশি অবস্থিত বা পরস্পরের সঙ্গে সংযুক্ত দুটি বিষম ব্যঞ্জনধ্বনি অর্থাৎ পৃথক ধরনের ব্যঞ্জনধ্বনি একে অপরের প্রভাবে বা দুটি পরস্পরের প্রভাবে পরিবর্তিত হয়ে একই রকম ধ্বনিতে বা প্রায় অনুরূপে ধ্বনিতে রূপান্তরিত হয় তখন ওই বা সেই প্রক্রিয়াকে সমীভবন বলা হয় উদাহরণ পদ্ম দুর্গা দুগ্গা পরের প্রশ্ন বিষমী ভবন এর সংজ্ঞা ও উদাহরণ দাও উত্তর দুটি সংযুক্ত বা কাছাকাছি অবস্থিত সমধ্বনির মধ্যে একটি পরিবর্তিত হয়ে বিষম অর্থাৎ পৃথক ধ্বনিতে পরিণত হলে তাকে বিষমী ভবন বলা হয় উদাহরণ লাল নাল পরের প্রশ্ন শঙ্কর শব্দ কাকে বলে তা উদাহরণসহ লেখ উত্তর বিভিন্ন ভাষার উপাদান যোগ করে একটি নতুন শব্দ যোগ করা হলে তাকে বলা হয় শঙ্কর শব্দ বা মিশ্র শব্দ উদাহরণ ইংরাজি মাস্টার যোগ হর্ষই অর্থাৎ বাংলা প্রত্যয় সমান মাস্টারই পরের প্রশ্ন জোর কলম কাকে বলে পরের প্রশ্ন সাঁওতালি লিপির নাম কি এর আবিষ্কার কে করেন পরের প্রশ্ন আদি আদিসরাগম এর সংজ্ঞা ও উদাহরণ দাও উত্তর শব্দের আদিতে সংযুক্ত ব্যঞ্জন থাকলে সেই সংযুক্ত ব্যঞ্জনের উচ্চারণ সৌন্দর্যের জন্য তার আগে একটা স্বরধনের আগমন ঘটে শব্দের আদিতে স্বরধনের এই আবির্ভাবকে বলা হয় আদি স্বরাগম উদাহরণ স্কুল স্কুল স্টেশন স্টেশন পরের প্রশ্ন অর্থের সংকোচ কাকে বলে উদাহরণসহ ব্যাখ্যা করো উত্তর প্রথমে কোনো শব্দের অর্থ যদি একাধিক বস্তুকে বা ব্যাপক ভাবকে বোঝায় এবং কিছুকাল পরে যদি তার অর্থ একাধিক বস্তু বা ভাবকে বুঝিয়ে একটিমাত্র ভাব বা বস্তুকে বোঝায় তবে সেই প্রক্রিয়াকে অর্থ বলে উদাহরণ সংস্কৃতে প্রদীপ শব্দের অর্থ সব রকমের আলো বর্তমানে বাংলায় এর একটি অর্থ নির্দেশ করে পিতল বা মাটির তৈরি যা তেল বা সলতে সংযোগে আলো দান করে পরের প্রশ্ন সমাক্ষর লোপ এর সংজ্ঞা ও উদাহরণ দাও উত্তর পাশাপাশি অবস্থিত দুটি সমধ্বনি বা বর্ণর মধ্যে একটি লোপ পেয়ে যায় কিন্তু অর্থের কোনো পরিবর্তন হয় না তাকে সমাক্ষর লোভ বলে উদাহরণ বড় দিদি বড়দি বৌদিদি বৌদি প্রিয় পরীক্ষার্থী এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি প্রশ্নের দাগ নম্বর তিন নিম্নের প্রশ্নগুলির থেকে কম বেশি দশ থেকে পনেরোটি বাক্যে যে কোনো নয়টি প্রশ্নের উত্তর দাও এই বিভাগের বরাদ্দ নম্বর চার গুণিত নয় মোট ছত্রিশ প্রথম প্রশ্ন বাপ যদি পুরা দাম দিত তা মেয়ে পুরা যত্ন পাইতো কোন রচনার অংশ উক্তিটি কার পুরা দাম ও পুরা যত্ন কোন অর্থে ব্যবহৃত পরের প্রশ্ন আমাদের শাস্ত্রে বলে ছয় রিপুর কথা ছয়টি রিপুর উল্লেখ করো রিপু মোহ প্রসঙ্গে লেখকের বক্তব্য পরিস্ফুট করো পরের প্রশ্ন ওই যে প্রবীণ ওই যে পরম পাকা চক্ষু কর্ণ দুইটি ডানায় ঢাকা প্রবীণ ও পরম পাকা বলতে কবি কাদের নির্দেশ দিয়েছেন আংশটির বক্তব্য বুঝিয়ে দাও পরের প্রশ্ন ভারত রক্ষা বিধানে লটকে যাবে যে বাবা কে কাকে একথা বলেছেন পরের প্রশ্ন যদি টাকা দাও তবেই অপমান অথবা আমি কি কেবল টাকার থলি যতক্ষণ টাকা আছে ততক্ষণ আমার দাম একথা কে কাকে বলেছেন এই কথার মধ্যে দিয়ে কোন সামাজিক সমস্যার কথা তুলে ধরা হয়েছে পরের প্রশ্ন তুই পিসা হয়ে গিয়েছিস আর মানুষ নাই কে কাকে কথা বলেছিল একথা বলার কারণ কি পরের প্রশ্ন আরণ্যক গল্পে লেখকের মানবপ্রেম ও প্রকৃতি প্রেমের যে পরিচয় পাওয়া যায় তা লেখ পরের প্রশ্ন ভানুমতির পৃথিবী কতটুকু জানিতে বড় ইচ্ছা হইল কে তার পৃথিবীর পরিচয় কতটুকু তা কিভাবে প্রকাশ পেয়েছে পরের প্রশ্ন সে ত্রুটি আমারই কোন প্রসঙ্গে কার এই উক্তি বক্তা তার কোন ত্রুটির কথা স্বীকার করেছেন পরের প্রশ্ন এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজ মুটুক কোথায় এসে কোন সকল রাজ মুকুট লুটিয়ে পড়ে পরের প্রশ্ন নক্ষত্রপুঞ্জের মতো জল পতাকা উড়িয়ে আছো আমার সত্তায় কোন প্রসঙ্গে কার এই উক্তি উক্তিটির তাৎপর্য নির্দেশ করো পরের প্রশ্ন ডাকঘর নাট্যাংশে অমলের চরিত্র বিশ্লেষণ করো পরের প্রশ্ন সৃষ্টি ছাড়া এমনি আমার স্বর্গপুরী কার লেখা কোন কবিতার অংশ মূল কাব্যগ্রন্থের নাম কি কেন কবি নিজের গ্রামকে সৃষ্টি ছাড়া বলেছেন পরের প্রশ্ন এমনি করিয়া ছেলে মানুষই গল্প করিত কে ছেলে মানুষই গল্প করিত তার ছেলে মানুষই গল্পের পরিচয় দাও পরের প্রশ্ন মরে বাঁচা বিরসা আমি শুদ্ধ সূচি নিষ্কলঙ্ক হব আমিকে শুদ্ধসূচি নিষ্কলঙ্ক বিষয়টির তাৎপর্য বিশ্লেষণ করো পরের প্রশ্ন সহবুজের আহ্বান কবিতার মূল ভাব বিশ্লেষণ করো পরের প্রশ্ন আবার আসিব ফিরে কবিতায় বাংলার প্রতি কবির যে গভীর ভালোবাসা ব্যক্ত হয়েছে তার পরিচয় দাও অথবা আবার আসিব ফিরে কবিতায় কবির প্রকৃতি প্রেমের যে পরিচয় পাওয়া যায় তা লেখো পরের প্রশ্ন অমল কান্তি রদ্দুর হতে পারেনি এই আক্ষেপের মধ্যে দিয়ে কবি কোন সত্যে পৌঁছে গিয়েছেন পরের প্রশ্ন বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা কবিতায় মাতৃভাষার প্রতি কবির অনুরাগ কিভাবে প্রকাশ পেয়েছে তা বুঝিয়ে দাও পরের প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথি আবিষ্কার সম্পর্কে লেখো পরের প্রশ্ন কিলকলিপি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও পরের প্রশ্ন হিয়েরোগ্লিফিক সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও পরের প্রশ্ন অনদামঙ্গলের রচয়িতাকে কার অনুরোধে তিনি কাব্য রচনা করেন এই কাব্যের প্রথম খণ্ডের কাহিনীটি সংক্ষেপে লেখ পরের প্রশ্ন লালন ফকির সম্বন্ধে যা জানো দু একটি গানের উদ্ধৃতি সহযোগে আলোচনা করো পরের প্রশ্ন মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদককে তাঁর রচিত কাব্যটির সংক্ষিপ্ত পরিচয় দাও পরের প্রশ্ন বৈষ্ণব পদকর্তা গোবিন্দ দাসের কবি প্রতিভা পরিচয় দাও পরের প্রশ্ন সৈয়দ আলাওলের কবি প্রতিভার পরিচয় দাও পরের প্রশ্ন অর্থ অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ কয়টি ও কি উদাহরণ সহ বুঝিয়ে দাও পরের প্রশ্ন উপসর্গ কাকে বলে শব্দ গঠনে উপসর্গের বিভাগগুলি আলোচনা করো পরের প্রশ্ন কৃত্রিম ভাষা এস প্যারান্ত সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো পরের প্রশ্ন সিন্ধুলিপি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও এবং শেষ প্রশ্ন শব্দার্থ পরিবর্তনের কয়টি ধারা ও কী কী যে কোনো দুটি সংজ্ঞা ও উদাহরণ দাও পরীক্ষার্থী এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি বিভাগ ক্ষয়ের দাগ নম্বর চার কুড়ি থেকে তিরিশটি বাক্যে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও পাঁচ গুণিত তিন মোট পনেরো প্রথম প্রশ্ন ছোট গল্প হিসেবে গল্পের সার্থকতা বুঝিয়ে দাও পরের প্রশ্ন এবারে বিশ হাজার টাকা পণ এবং হাতে হাতে আদায় উক্তিটি কার এই কথার মধ্যে দিয়ে লেখকের কোন বক্তব্য ফুটে উঠেছে পরের প্রশ্ন অরণ্যে অধিকার রচনা অবলম্বনে বীরসার চরিত্রের পরিচয় দাও পরের প্রশ্ন স্বদেশবাসীর প্রতি আবেদন প্রবন্ধে বিবেকানন্দের মূল বক্তব্য কি তা সংক্ষেপে লেখ পরের প্রশ্ন আবার আসিব ফিরে কবিতার ভাববস্তু বিশ্লেষণ করে নামকরণের সার্থকতা বুঝিয়ে দাও পরের প্রশ্ন জন্মভূমি কবিতা অবলম্বনে কবির দেওয়া জন্মভূমির বর্ণনা নিজের ভাষায় লিখে কবির চোখে জন্মভূমির বিশেষত্বের পরিচয় দাও পরের প্রশ্ন উনিশশো বাহান্নর দারুণ রক্তিম পুষ্পাঞ্জলি বুকে নিয়ে আছো সগৌরভে মহিয়সী উনিশশো বাহান্ন এর ঐতিহাসিক ঘটনা উপস্থাপিত করে আলোচ্য অংশে তাৎপর্য বিশ্লেষণ করো পরের প্রশ্ন সাম্যবাদী কবিতাটির নামকরণের সার্থকতা বুঝিয়ে দাও পরের প্রশ্ন অরণ্যের অধিকার গল্পের নামকরণের সার্থকতা বিচার করো পরের প্রশ্ন অন্য চাই প্রাণ চাই নামকরণের সার্থকতা বিচার করো পরের প্রশ্ন গল্প কবিতা হিসেবে রবীন্দ্রনাথের ছেলেটা কবিতার মূল্যায়ন করো পরের প্রশ্ন পৃতবাসী রামায়ণের জনপ্রিয়তার কারণ উল্লেখ করো পরের প্রশ্ন বাংলা গদ্য সাহিত্যে ক্রমবিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো পরের প্রশ্ন বাংলা উপন্যাসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সাহিত্যকৃতি আলোচনা করো পরের প্রশ্ন বাংলা গীতিক কবিতায় বিহারী চক্রবর্তীর অবদান আলোচনা করো পরের প্রশ্ন বাংলা কাব্যে কবিতায় কাজী নজরুল ইসলামের মূল্যায়ন করো পরের প্রশ্ন উপন্যাস রচনায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো এবং শেষ প্রশ্ন বাংলা উপন্যাসে বঙ্কিমচন্দ্রের অবদান উল্লেখ করো প্রিয় পরীক্ষার্থী এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি প্রশ্নের দাগ নম্বর পাঁচ নিম্নে প্রদত্ত মানস মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা করো এখানে মানসচিত্র তোমাদের সামনে উপস্থাপন করছি এই রচনাটির শিরোনাম হবে আধুনিক জীবনে বিজ্ঞান পরের আরেকটি মানসচিত্র তোমাদের সামনে উপস্থাপন করছি এবং হেডলাইন হবে বাংলার উৎসব এবং তিন নম্বরে মানসচিত্র উপস্থাপন করছি এবং হেডলাইন হবে রক্তদানের উদ্দেশ্য নিম্নে প্রদত্ত মানুষ মানচিত্রে অবলম্বন করে প্রবন্ধ রচনা করো হেডলাইন হবে শিক্ষা বিস্তারে গণমাধ্যম এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি এই চারটি বিকল্প বা অথবা হিসেবে যেগুলো তোমাদের পড়তে হবে সেগুলো হলো প্রদত্ত সূত্র অবলম্বন করে প্রবন্ধ রচনা করো স্বামী বিবেকানন্দ অথবা বেগম রকেয়া অথবা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অথবা রবীন্দ্রনাথ ঠাকুর এবং শেষ প্রশ্ন বিশ্ব উষ্ণায়ন এই ছিল তোমাদের আগামী দু হাজার চব্বিশ সেশনের উচ্চ বাংলা বিষয়ের ফাইনাল পরীক্ষার জন্য আমার দেওয়া পূর্ণাঙ্গ বাংলা সাজেশন আমি আশা করব তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে এই সাজেশনটি সম্পূর্ণ রূপে প্রস্তুতি নেবে এবং পরীক্ষায় তোমরা সফলতার সঙ্গে নাইনটি প্লাস নম্বর পাবে এটা আমার বিশ্বাস আবারও তোমাদের সবার জীবনে সাফল্য এবং উন্নতি কামনা করে আজকের মতো আমার আলোচনা এখানেই সমাপ্ত করছি আবারও দেখা হবে এরকম আরও কোনো গুরুত্বপূর্ণপূর্ণ বিষয় নিয়ে ততক্ষণে তোমরা সাবধানে থাকো ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ